Police Fight. हेलो कोथाय देवानंदपुर ग्राम ठीक आछे आमरा एखोनी आसछी नील दास आमाके सबाई सोम बोले डाके और उन्नी हलेन आमार बौदी रूमा पाल उनार हजबैंड श्रीकान्त पाल और उन्नी आमार दादा काम बंधु আমাদের গ্রামেই থাকে আসলে শ্রীকান্তদার বিয়েটাকে তার বাড়ির লোক মেনে নিতে পারেনি মানে রুমা বৌদিকে তারা মেনে নিতে চায়নি আর শ্রীকান্তদার বাবা তাকে বাড়িতে তোলেননি তাই আমাদের বাড়িতে ভাড়াই থাকেন স্যার আমার স্বামীকে খুঁজে দিন হুম স্যার বৌদি খুব কান্নাকাটি করছিলেন এখনো করছেন তাই বললাম থানায় গিয়ে একটা মিসিং আইডি করে আসি আচ্ছা ওনার স্ত্রী কোথায় আচ্ছা অফিসার আপনি রুমা দেবীকে নিয়ে থানায় আসুন আজকের ঘটনাটি ঘটেছিল 2010 সালের 8ই ফেব্রুয়ারি স্থান হুগলি জেলার ব্যান্ডেলের দেবানন্দপুর গ্রাম মৃত ব্যক্তির নাম শ্রীকান্ত পাল এই শ্রীকান্তের বাবা গোকুল পাল বহু বছর আগে বাংলাদেশ থেকে চলে এসেছিলেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে এবং ব্যান্ডেলে তিনি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন আর তারপর সেখানেই নিজের একটি বাড়ি বানিয়ে নেন শ্রীকান্তের নৃশংসভাবে খুন হওয়ার পেছনে আসল কারণ কি তা জানতে হলে আমরা দেখব ওর জীবনযাত্রা কেমন ছিল শ্রীকান্ত কলকাতার একটি আবাসনে কেয়ারটেকারের কাজ করত আর সেখানেই কাজ করত রুমা রুমা মুর্শিদাবাদের মেয়ে কিরে শুকু কিছু বল কাল যে বীরেন কাকা অত সুন্দর একটা সম্বন্ধ নিয়ে এলো সেটা তো তুই দেখেছিস এবার তো কিছু বল কি বলবো আমি এখন বিয়ে করব না পরে ভাববো পরে ভাববো পরে ভাববো এই বলেই তো তুমি সমস্ত সম্বন্ধগুলো বাতিল করে দিয়েছো তুমি বাড়ির বড় ছেলে তোমার বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে তো তোমাকে করতেই হবে তোমার অসুবিধা কোথায় বলো তো দেখো তোমাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আমি বিয়ে করেছি বাড়ির লোকের চাপে পড়ে কিন্তু আমি তোমাকে কোনোদিনও ভালোবাসতে পারবো না আমি অন্য একজনকে ভালোবাসি তুমি মেনে নিতে পারো কি না পারো এতে আমার কিছু করার নেই এরপর তোমার সিদ্ধান্ত তুমি আমাদের পরিবারের সঙ্গে থাকবে নাকি বাপের বাড়ি চলে যাবে পুরো সিদ্ধান্তটাই তোমার কিন্তু তোমার আমার মধ্যে কোনোদিনও স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না আর তুমি স্বামীর ভালোবাসা পাবে না 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 এ হতে পারে না আমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি কি করে করব তুমি ফিরে যাও কি বলছো কি তুমি আমি নতুন বউকে বলে দিয়ে এসেছি আমি তাকে ভালোবাসতে পারবো না আমি তোমাকে ভালোবাসি আর অন্য কেউ কষ্ট পাবে ভেবে আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবো না আর তাছাড়া আমি তো বিয়ে করতে চাইনি নেহাত বাবার মুখের ওপর না বলতে পারিনি তাই করেছি আর তোমাকে ওরা বাড়িতে মেনে নিত না তাহলে আমাকে বিয়ে করার স্বপ্ন ছেড়ে দাও আমার কপালে বিয়ের সুখ নেই গো তুমি আমার সঙ্গে আর যোগাযোগ রেখো না
রুমা আমি তোমায় ছাড়া থাকতে পারবো না, কেন বুঝছো না? শোনো না, বলছি একটা প্ল্যান করেছি। কি? তোমাকে নিয়ে জয়পুরে চলে যাব। ওখানে একটা কাজের খোঁজ পেয়েছি, আশা করি পেয়ে যাব। বিয়ে করে তুমি আমি ওখানে সেটেল করব। তুমি না করো না, তোমায় ছাড়া বাঁচবো না, এটা বুঝছো না কেন? তুমি তোমাকে ভালোবাসো বলো। ভালোবাসি তো। আমাদের ভালোবাসার জন্য আমরা সব কিছু করতে পারি, সব কিছু। চলো আমরা এখান থেকে চলে যাই। কেমন আছো? হ্যাঁ, ঠিক আছে, যাব। কি হলো? বাবা ফোন করেছিল, তোমার আমার সম্পর্কটা জানতে পেরে গেছে। কি বললেন? বাড়ি যেতে বললেন, খুব রেগে আছে। নতুন বউয়ের সঙ্গে যখন সম্পর্ক রাখছি না, অন্য একজনকে বিয়ে করে আছি, তখন সমস্ত সম্পর্ক ছেদ করে নতুন বউকে মুক্তি দিতে বলল। তোমার আমার সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। বাড়িতে বউ থাকা সত্ত্বেও লুকিয়ে আবার বিয়ে করেছি, আইনত অপরাধ করেছি। তাহলে তুমি বাড়ি গিয়ে কি করবে? আরো কিছু দরকারি কথা আছে বললো, যেতে হবে। আমি যদি বাড়ি না যাই আরো সমস্যা হবে, পুলিশ দিয়ে এখান থেকে ধরে নিয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি যাব, যাকে যে সমস্যা মিটিয়ে চলে আসবো। কবে যাবে? যত তাড়াতাড়ি সম্ভব। জয়পুর থেকে শ্রীকান্ত একাই ব্যান্ডেলের বাড়িতে আসে, গ্রামে সালিশি সভা বসে এবং সেখানে স্থির করা হয় বাড়িতে যে বউ রয়েছে তার সঙ্গে শ্রীকান্তের বিবাহ বিচ্ছেদ ঘটবে। এবং বিবাহ বিচ্ছিন্ন এই স্ত্রীর খোরপোশের জন্য সালিশি সভায় যত টাকা ধার্য করা হবে সবটাই শ্রীকান্তকে দিতে হবে। শ্রীকান্ত খোরপোশের জন্য সব টাকাই দেয়। শ্রীকান্তের বাবা তার বাড়ির দরজা শ্রীকান্তের জন্য চিরদিনের জন্য বন্ধ করে দেয়। জয়পুরে ফিরে আসে শ্রীকান্ত, এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। আরে দাদা, তুই দেখো মামা বলে কে ডাকছে রে। দেখো মা, দাদা এসেছে। শুকু, তুই ভালো আছো মা? ভালো আছো? আয় আয় বাবা। দাও, আমার অনুমতি ছাড়া বাড়ির ভেতরে কেউ ঢুকতে পারবে না। আমার এক কথা, বউ বাচ্চাকে নিয়ে এসে সামনে দাঁড়ালেই আমার মন গলবে না। এই বাড়ির দরজা একবারের জন্য যার জন্য বন্ধ হয়েছে চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। শোনো, দেব বাড়ির ভেতরে যাও। যাও দেবুল মা, যাও ভেতরে যাও, যাও ভেতরে যাও বলছি, যাও যাও। কখন এলি? এই তো কিছুক্ষণ। তুই কেমন আছিস? একদম ঠিকঠাক। আর বাড়িতে দাদা বৌদি মা সব ভালো আছে? সবাই ভালো আছে। আচ্ছা, এটা তোর বউ? তোর কি মনে হয় অন্য কারণ নাকি?
না প্রথম দেখলাম তো বৌদি ভালো আছো আর তোমাকে বলেছিলাম না আমার ছোটবেলা বন্ধু সুনীল এই সে দারুণ ফুটবল আরে কয়েকদিন হলো ওর বাড়িতে আছে খেয়াল করিনি তো মালটা হেঁটে ডাসা আছে তো মানে জবে থেকে এখানে এসছি শুধু তো বসেই আছি মানে কোনো কাজকর্ম নেই বোর হচ্ছি ভাবছিলাম কি তোমাদের স্টলে গিয়ে বসবো মানে কিছু কাজ করতাম আর কি নিজেরও ভালো লাগতো ঠিক আছে থাকবি যাবি ঠিক আছে বাবুসোনা ওরে বাবা বাবুসোনা পড়াশোনা করছে এ নাও এটা তোমার জন্য নাও তুমি মেলা স্টলে যাওনি গিয়েছিলাম তো ক্লাবে ফুটবল টুর্নামেন্টে মিটিং ছিল তাই আগে চলে আসি মিটিং শেষ হয়ে গেল আর মেলায় যাইনি দাদা আর শ্রীকান্তদা বললো সামলে নেবে তাই চলে এলাম বৌদি এলাম কি চকলেট তো আমি বাচ্চা নাকি আমাকে চকলেট দিচ্ছে আচ্ছা বাচ্চারা বুঝি চকলেট খায় চকলেট বড়রাও খায় আমি ওসব চকলেট ফকলেট খাই না তাহলে কি খাবে বলো আমি নিয়ে আসছি আরে না না ওসব কিছু আনতে হবে না বলছি তো আমি চকলেট খাই না না বুদি খাবো না না কি হলো আর ছাড়ো ছাড়ো ওকে না তুমি এখন যাও ঠিক আছে বুদি আমি এলাম হ্যাঁ পড়াশোনা তুমি পড়াশোনা করে হ্যাঁ টাটা বৌদি এইটার অভিযোগ ছিল 8/2/2010 তারিখে শিবাস পাল তার স্ত্রী রূপা পালকে নিয়ে এই আসামি যে এই কেসের আসামি সঞ্জয় দাস আলাই ডোম তাদের বাড়িতে ভাড়া থাকতো তো ভাড়া থাকাকালীন ওই সঞ্জয় দাস আসামি রূপা পালের প্রতি একটু আকৃষ্ট হয় তো ইন অ্যাবসেন্স অফ হাজব্যান্ড ও তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং খারাপ ইঙ্গিত দিত কিন্তু রূপাপাল কখনো রাজি হয়নি শোনো না হুম বলো চলো আমরা জয়পুরে ফিরে যাই কেন আর কদিন থেকে যাই এখানে না গো আমার এখানে ভালো লাগছে না কি হয়েছে বলো তো কয়েকদিন ধরে ব্যাপারটা আমার ঠিক ভালো ঠেকছে না সোমের হাব ভাব আমার খুব খারাপ মনে হচ্ছে আমার প্রতি ওর এক নোংরা মনোভাব আছে হ্যাঁ গো তুমি যখন বাড়িতে থাকো না ও আমাদের ঘরে আসে নানা কারণে ছুতোয় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে আমার এগুলো একদম ভালো লাগে না আমি তখন সবাইকে ভুলে যেতে হবে এরা কালই চলে যাবে
মালটা তো হাতছাড়া হয়ে যাবে, কি করে আটকায় এদেরকে? একটা কিছু তো করতেই হবে। শ্রীকান্তদা? হ্যাঁ বল। বলছিলাম যে শোন না, তোরা তো জয়পুর চলে যাচ্ছিস, তা কয়েকটা দিন থেকে যান আমাদের সঙ্গে। কতদিন পর দেখা বলতো? তারপরে আবার কবে আসবি না আসবি তার কোনো ঠিক নেই। আমাদের সঙ্গে কয়েকটা দিন থেকে যানা। না রে, আর থাকা যাবে না, ওদিকে বেশি দেরি হলে কাজটাও হাতছাড়া হয়ে যাবে, আর ট্রেনের টিকিট হয়ে গেছে, কালই চলে যেতে হবে। ও, আবার কখন আসবো? কি আছে? আচ্ছা, তোরা চলে গেলে রুমাকে তো পাবো না, খাসা জিনিস ছিল, চেখে দেখা হলো না, আবার আসবি বলে মনেও হয় না। তোদের জয়পুর যাওয়ার আগে তোকে যদি শেষ করে দিতে পারি, রুমা একা হয়ে যাবে, তোদের বাড়িতে তোকে রাখবে না, তখন পুরোপুরি রুমাকে আমি ভোগ করব। আমি অন্য ঠিকানায় অন্য একটা সিম নিয়ে ওকে ফোন করি। তারপর হ্যালো, কে বলছেন? ও, এটা তোর নাম্বার? হ্যাঁ, কি হয়েছে? কখন? কোথায়? না না, আসছি আসছি, আমাদের যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর আমার কলকাতা এসেছে হাসপাতালে। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি আসছি, এই তাড়াতাড়ি চলো। ও শ্রীকান্ত দা, ও শ্রীকান্ত দা। হ্যাঁ বল। বলি, যাচ্ছিস কোথায়? এই তো আমাকে দেখতে যাচ্ছি। ও মানে যেখানে কাকু ভর্তি আছে? চল আমি যাচ্ছি, চল চল। বলছিলাম যে তাহলে কাল চলে যাচ্ছিস? হ্যাঁ। আবার আসবি কবে? আগে যাই তো। তার মানে তুই পাকাপাকি ভাবে ওখানে থেকে যেতে চাইছিস, তাই তো? এখানে এসে কি করবো, বাড়িতে বাবা ভাই মা তো কেউ নেই, আর এদিকে রুমার বাড়ির লোকজন কোনো সম্পর্ক নেই, কি হবে এখানে এসে? তোর জন্য খুব খারাপ লাগছে জানিস তো, তোকে আর দেখতে পাবো না। তুই কলকাতায় কাজ জোগাড় করে জয়পুর থেকে চলে আয় না। কলকাতায় কোথায় কাজ? শোন না, আমি একটু আসছি, বুঝলি? কোথায় আছিস? আরে আমার খুব জোরে পেয়েছে, আমি একটু আসছি, আমি আসছি, দাঁড়া। আরে তুই না, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ। আমি গেলাম স্পটে, গেলাম দেখলাম শিবাসের গলা কাটা দেহটা মাঠের ওপর পড়ে আছে। আমাদের সেই সময় এখানকার যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন, তিনি বঙ্কিম বিশ্বাস, ওই বঙ্কিমবাবুকে আমি ফোন করি। বঙ্কিমবাবু তার আগেই কেউ ল্যান্ড ফোনে ফোন করেছিল, উনি বলে আমি খবরটা শুনেছি, পিছুদা বডিটা নিয়ে ঝামেলা হচ্ছিলো যে কে নেবে, কারণ শিবাসের যে শিবাস দুটো বিয়ে করেছিল, এই দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের যে স্ত্রী সে ছিল বিবাহিত, পরে বাবা মা যাকে থেকে বিয়ে দিয়েছিল সেই মেয়েটি ছিল এই আমাদের দেবানন্দপুরী গ্রামে তার বাবার সঙ্গে থাকতো। তো আমি যখন জানতে পারলাম যে সেই সময় এই বউটি মানে রূপা পাল ওরফে সে মুসলিম ঘরের এক বউ,
তো সেই রূপাকে ওই বাড়িতেই পাওয়া যায় যে বাড়িতে শিবাস থাকতো। সেখান থেকে পুলিশ তাকে ডেকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করার জন্য চুচুড়ো থানায় নিয়ে যায় এবং তার একটা ছোট্ট বাচ্চা ছিল সেই বাচ্চাকেও নিয়ে যায়। দুদিন মনে হয় তাকে জেরাঠেরা করেছিল, সেই সময় তার কাছ থেকে পুলিশ কিছু জিনিস জানতে পেরেছিল যে কেন আপনার স্বামী মার্ডার হলো। এবং সেই সময় কিছু কথোপকথন একটা ভুল বোঝাবুঝি একটা চলছিল, কেউ বলছিল ওর বাবা যুক্ত আছে, কেউ বলছিল ও রূপা এর সাথে যুক্ত আছে। এইভাবে তদন্ত করতে করতে প্রায় সাত দিন পরে ছিলেন রাত দশটার সময় সে স্বীকার করেছে যে সে নিজে মার্ডার করেছে এবং সে একটা কাস্তে কিনে হুগলি মোড় থেকে সে 320 টাকা দিয়ে একটা কাস্তে কিনে দুপুরবেলার থেকে সে ওই প্রোগ্রাম সাজিয়ে রেখেছিলেন। মার্ডারটা করেছিল তার কারণ হচ্ছে যে রূপা বলে যে মেয়েটি শিবাসের স্ত্রী তাকে সে ভালোবেসে ফেলেছিল, সাজা ঘোষণা করেছে ওদের লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10,000 টাকা ওনে দেয় আরও 1 বছর। আলটিমেটলি এলাকার মানুষ সবাই খুশি হয়েছে কারণ একটা সাজাপ্রাপ্ত হয়তো আমার বন্ধু, আমার হয়তো বন্ধুর ভাই, কিন্তু আলটিমেটলি যে অন্যায়টাও করেছে তার জন্য আমার নিজের ব্যক্তিগত আমার নিজের ভাই হলে কিন্তু এটা সাজা পেতে আমি নিজে আনন্দিত হতাম এবং পাড়ার লোক সত্যি খুব আনন্দিত। গত 8/2/2010 তারিখে এই শিবাস পালের বউকে নিয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজে কলকাতায় চিকিৎসা করাতে যায়। এই সঞ্জয় দাস ওরফে ডোম হঠাৎ করে সেদিনকে আমাদের শিবাস পালকে ফোন করে, বলে যে এরকম তোমার বাবা খুব অসুস্থ। ঘটনাচক্র হচ্ছে শিবাস পাল কিন্তু এই আসামি অভিযুক্ত সঞ্জয় দাস ওরফে ডোমের খুব বাল্য বন্ধু, তো ন্যাচারালি ও যখন বলে যে তোমার বাবা খুব অসুস্থ ওই খবর পেয়ে অতি তৎপরতার সঙ্গে ও চলে আসে বাড়িতে ব্যান্ডেলে, এসে বাড়িতে দেখে কেউ নেই। তখন শিবাস পাল বলে এই আমাদের সঞ্জয় দাস ওরফে ডোম যিনি এই কেসের অ্যাকিউজ কনভিক্টেড হয়েছে তিনি বলেন যে এরকম তুই আমার সঙ্গে চ, তোর বাবা যেখানে আছে আমি নিয়ে যাচ্ছি, দিয়ে একটা মিঠো পথ দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে নিয়ে যায়। তখন ন্যাচারালি ফেব্রুয়ারি মাস বুঝতেই পারছেন অন্ধকার হয়ে গেছিল ওই সন্ধ্যা 7টা-8টা নাগাদ, দিয়ে একটা জায়গায় বিএসএনএল টাওয়ার ছিল পিছনে অলরেডি আগে থেকে একটা একদম নিউ চপা রাখা ছিল, ওকে বসিয়ে বলে আমি একটু আসছি আমি একটু টয়লেট থেকে আসছি। হঠাৎ করে পেছন থেকে একদম ডান দিকের গলাটা পুরো টেনে দেয় আর নতুন হেসোয়া দিয়ে পুরো গলাটা স্লিট হয়ে যায়। দীর্ঘ 8 বছর আইনি লড়াই চলার পর হুগলি জেলা আদালত সুনীল দাস ওরফে সোমকে 2018-তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। আজকের এই ঘটনা থেকে একটা বিষয় উপলব্ধি করা যায়, শ্রীকান্তের জীবনযাত্রার জটিলতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিপদ ডেকে আনল। কেন বলছি, তার কারণ শ্রীকান্ত যদি তার প্রথম বিয়েটাকে সহজভাবে মেনে নিত, স্বাভাবিকভাবে জীবনযাপন করত, তাহলে হয়তো তাকে বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হতো না আর এইভাবে বিপদের সম্মুখীন হতে হতো না। তার মানে এই নয় যে ভালোবাসা অপরাধ, ভালোবাসুন এবং সেই ভালোবাসাকে সহজ ও সত্যভাবে পরিবারের সামনে প্রকাশ করলে হয়তো অন্য একটা মেয়ে অর্থাৎ প্রথম স্ত্রীর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না। সে একটি সমস্যা সৃষ্টি করে অন্য একটি সমস্যার সম্মুখীন হলো, নিজের জীবন দিয়ে অপরাধের ফল পেল সে। এবং অন্যদিকে সুনীল দাস ওরফে সোম যে জঘন্যতম অপরাধ করল সেই অপরাধের মূল্য পেল যাবজ্জীবন কারাদণ্ড। তাই বলবো এইরকম ধরনের সমস্যার সম্মুখীন কেউ হলে একবার নয় বারবার 100 বার ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।